বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। গৌস পাক শুয়ে আসে বগদাদের জমিনতে, গৌস পাক শুয়ে আসে ওলি আল্লাহর টিকেট দরাই দে, ও আব্দুল কাদের মদিনার, আর জোরে মদিনার গোলামি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া যুররিয়াতি ওয়া আহলি বাইতি ওয়া আউলিয়ায়ে মিল্লাতি ওয়া উলামায়ে মুহাব্বতি ওয়া আলাইনা মাহুম বিহিম আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা বানা দো মে রসিনে কো মদিনা, নিকালো বাহার গম সে সবিনা। সালা দুনিয়া আপ কি বরকত নে মারা, ইয়া নবী দিল হুবা গম সে দুবারা, ইয়া নবী সালা। আবু বকর উমর ওসমান ও হায়দার, দিল যাসে বিদাতে মুস্তাফা পর সালাত। গৌসে আজম আপসে বরিয়া দো হে, জিন্দা পিরিয়ে পাক মিল্লাত কিজিয়ে সালা দুনিয়া। মদিনার গোলামি আমাই দে, ও মদিনা ওয়ালা, আর জোরে মদিনার গোলামি। আর জোরে মদিনার গোলামি। গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সেই ইমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা, আর জোরে মদিনার গোলামি। ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা
ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মদিনাওয়ালা। আর জোরে মদিনার গোলামি প্যারা নবীর নয়ন মনি মা পাতে মা জগতের খনি, প্যারা নবীর নয়ন মনি হাসান হুসাইন জগতের খনি, শেরে খোদা আলীর সদকা দে ও মদিনাওয়ালা। মদিনার গোলামি সিদ্ধার সইমান কিতাবেত তারি বমান, সেহা সিদ্ধার সইমান কিতাবেত তারি বমান, প্যারা নবীর খুশবনি আছে ও মদিনাওয়ালা। মদিনার আর জোরে মদিনার গোলামি সাইর মাজাহাবের সাইরে ইমাম, প্যারা নবীর রুহের জান মাসলাদের সমাধান দিয়াছে ও ইমাম আজম। মদিনার আর জোরে মদিনার গোলামি বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, ওলি আল্লাহর টিকেট দরাই দে ও আব্দুল কাদের। মদিনার আর জোরে মদিনার গোলামি আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, প্যারা নবীর খুশবু লাগাই দে ও খাজা বাবা। মদিনার মদিনার গোলামি বেরলবের জমিনেতে আলা হযরত শুয়ে আছে, নবীর নামে জীবন দিয়াছে ও আহমদ রাজা। মদিনার আর জোরে মদিনার গো গৌসলা জমাজ ভান্ডারি বেলায়তের অধিকারি, হযরত কেবলা মাজ ভান্ডারি বেলায়তের অধিকারি, এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা। মদিনার আর জোরে মদিনার শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারি, জুলুস করে অন্তর জুড়াই দে ও তৈয়ব শাহ। মদিনার আর জোরে মদিনার গোলামি আমির দন খালা শোনা, হযরতের রুখের খুশিনা, প্যারা নবীর খুশবু লাগাই দে ও হযরত কেবলা। মদিনার
মদিনার গোলামি আমাই দে, ও মদিনাওয়ালা মদিনার সালাতুনিয়া সালাতুনিয়া بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولانا العظيم وبلغنا على رسول الكريم مولاي ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী খারালা নুরিয়াত ইউবিয়া হাফেজিয়া এতিমখানা বাসি বাজি মুশানি নুরানি ইমানি রুহানি মাহফিল এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা ইলিয়াস সাহেব মাদদিলুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানুসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ পাকের সুবহান ওয়া তাআলার দরবারে অসংখ্য অফুরন্ত গণিত অশেষ অসীম শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম শান নূরানি মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী নূরানি নবী তাজদারে মদিনা ফখরে দু আলম নূরে মুজাসসাম উম্মতের কান্ডারি সৈয়দুল কাউনাইন তাজুল মুখতার আমাদের আপনাদের নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে মোবারকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবী শুকরিয়াতে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রসুল আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল মোমেন মোমেনাত লেখক গবেষক মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের রূহ মোবারকের মধ্যে পৌঁছাই দাও। আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আরো যারা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করক। অন্যান্য মাহফিল মানুষ একখানা বেশি হইলে কিন্তু সভা মাদ্রাসার মিলিয়ে তো কেন মানুষ সময় কে হইতে রানি কে আর উত্তর দিন তো আর তো আছে তো মানুষ যদি অন্যান্য জায়গার মানুষ বেশ হয় সবার মা বিলেন মানুষ একখানা সময় আসলে আর নবী গদাল মসজিদ বাইতুল্লাহ মসজিদ খারগর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর মসজিদ তো হেন করলে গেলে হামিব না কিছু শিখে না পড়িব তো শিখনের কেন্দ্র ঘটে ঘটে মাদ্রাসা রসুলে ভাই আন্দার দে অনুজ্ঞ মানুষ যদি অনুজ্ঞ ভাষা যদি কোরআন শরীফ ভূগোল লইয়ে রে উগ্র সিয়ারা ভূগোল লইয়ে রে তালাবুল এলমে ফরিদা এলম শিখি বেলাই তলব করি বেলাই বাহার হইয়ে ফরস হই দে মা বাবু ডি রে ইয়ুদ মাদ্রাসা যা খোদাইলে কবরস্থানের ডাক দিয়া ডি যা দে ইবেতে কিছু ভরা করতো ন কিছু ঘরা করতো ন এই তালেবে এলম মাদ্রাসার ফসু দিবে কবরস্থানা দি আডি গেই দে 40 দিনের কবর আজাম মাফ হই গেই গই ইয়েন শুধু একমাত্র নবীর মাদ্রাসাত ফরনিয়েনের অবদান শুধু নাম মান নবীর বাগান লেখাই দে ইঞ্জেনের অবদানে শুধু গো মাদ্রাসার ভয়া অবস্থানের ডাক দিয়া ডিগেই দিয়ে 40 দিনের কবর আদাম মাফ গিয়ে গিয়ে তো অনরা এলাকার মানুষ ফারার মানুষ বাইরের মানুষ বিয়াগুন আয়ের কিনে বইয়ন আল্লাহ বিয়াগুনের আয়বে তৌফিক দান করক আর কিনে জোরে কন তই মেইন হই দে এ রসুলের বাগানে গুণ আজীবনের লাই জিন্দা থাকা পড়িব যদি এলম জিন্দা না থাকে সাধারণ মানুষ বাঁলা হলে হৃদয় জগৎ যাবিলে জামিলে হইতো না গছ গছ গলে যাই পারিবে কারণ
এলমদার আলেম হলে অনার কলবের জিন্দে করিব দে, মরা মরি গিয়ে দে কলবি এনে জিন্দে করিব দে খারা। আলেম হলে তো আলেমে উনার প্রোডাকশন খড়ে খড়ে নবীর বাগান এগুনের সাপ্লাই বুধ খড়ে নবীর তৈব সজুরের বাণী দিয়ে খদম মুজে মহব্বত করো, মাদ্রাসা কো মহব্বত করো, সচ্চা আলেম তৈয়ার করো, দিন বাঁচাও সচ্চা আলেম তৈয়ার করো। বহুত বড় উরের বাণী, যদিও বা লাগে দাঁড়াত বার আলখামি কেবাল্লা আলেম আছে দেই, হাজার হাজার মানুষের মরা কলবের জিন্দে গরিবের কারখানা আছে। আরে কিনি জোরে কন ইয়াল্লাই, আমি বাড়িঘরের মানুষের অনুরোধ করি কম দে, অনরা তরাতরি আই রেখানা বইয়ন মাদ্রাসার ফজিলত ন বুঝিলে মাদ্রাসা ইয়ানের গুরুত্ব লাগবে ন, আগে ফজিলত ন ফজিলত ন বুঝিলে মাদ্রাসার কি লাগবে ন গুরুত্ব লাগবে ন। রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মসজিদের নববী ভিতরেও এলাম শিখাইত, আবার মসজিদের বারান্দাটাই ওরা এলামের দরজ দিত। সুবহানাল্লাহ, তলিয়ান মৈশো তো মাদ্রাসাও মসজিদও এ জিনিসের ফজিলত ফজাইল বহুত বেশি। আর ওনারা নবজিদ দিয়ে বড় জামি লই দে, এগুনের দাম এগুনের সম্মান। যে ব্যক্তি একখান মাদ্রাসা বানাইয়ে, যে ব্যক্তি একখান মসজিদ বানাইয়ে, ইতে ব্যস্ত যাবে গ্যারান্টি বানাই গেলে। আরে কিনি জোরে কন ঠিয়াল্লাই, আর ওনারা তো জিনিস এগুলো বাজা পরিব। আরে কিনি জোরে কন, বাজা পরিব না পরিব, অবশ্য অবশ্য বাজা পরিব, নবাজিলে জামিলে বাজা পরিব দে। আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিম উসান এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। বগদাদের জমিন উগ্র বছর শরাব উগ্র মানুষ আছে, কে খাইতো দে শরাব খাইতো দে ফানি খাইতো দে গোলা ফানি বছর শরাবি এনুকা ভারত বড় সুন্দর করে আমি দেখি। এই জায়গার মধ্যে একখান মাদ্রাসা আসিল এলাকায় ইয়ানত তাই দিয়ে ফানিয়ে খাইতো এলাকায় ইয়ান। একদিন আর আর মাদ্রাসার মাঝে মিয়ালে দূর দূরান্তর ফলও না ফরেন না, বাসকালি মুসকালি রিক্কি ফরেন না, তেল লোক ফোয়াই বার রুক ফোয়া মনে করো এলাকার তাকের লজিং তাকের মাদ্রাসাত ফরে ফরে দেই টাইম মাঝে মাঝে একখান আনা সাহান আস্তা খাইতো, মনে হইলে একখান দোয়ানোর তো বাইককে কিন্তু খাইত। ওই মাসে দুই মাসে বাড়ির তুন ঠিয়া আইলে এবারে দিবে লাইত, এলে একদিন গেইয়ে দুই দিন গেইয়ে এক এক মাস গেইয়ে দুই মাস গেইয়ে জনের বা দুদি হঠাৎ করি দু তিন মাস দেখতে বাড়ির তুন কোনো ঠিয়া বইছে নোয়াঙ্গের ফর বাড়ি এলতে বহুত দূরে ঠিয়া বইছে সদর ইবে টেনটেনার কিরোডা আর দোয়ানো তো নেদুয়াড়িয়া বাইক কে তো টিয়া করে ইবে অগতে বা আজিয়ান সামনে তো পরীক্ষা নইলে তাই বাড়ি যাই রে টিয়া উনা নিতাম মনে হতে বাড়িতে কোনো অসুবিধা হইয়ে আল্লাহ আই অনে পরীক্ষার পরে অনেরে টিয়া উনা নিয়ে রে অনেরে ইবে অগতে ফালতু কথা নক আর টিয়াই মতো দিবি ওইলে পরীক্ষা দিবি নইলে নদিস তুই বই থাক ধরে কোনো অসুবিধা না। এওকে আটকাই ফেলে দিলে রসুলের বাগানে থর দিলে ফোয়ারে কি এলাই ঠিয়ানলাই সদরে ফোয়াইবে হাঁদের পরীক্ষা যাই ফেলে হাঁদের ইবে মগর ইবে রে সার অন্য নৌ কদা ঠিয়া দিয়ে রে তুই লড়িবি শেষ পর্যায়ে জমতে 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 বহুত মানুষ জমি গেল হই কি হইয়ে কি হইয়ে ফোয়াইবে তে ঠিয়া ফাই ঠিয়ানদের সদরি বাকানা সপ্তমী কে দিই নাটা টাইপের ভরি গি মানুষ এলে জমাই নেন ফয় বেখান ধরে তাছে বই খাতা লাই দি শেষ পর্যন্ত ওই বছর সরাবি জিবে ফানি খাইতো মানুষ ইবে আয়াজি রই গি ইতে যাই রে তার গাল দি ভরি গে কই ডুলি ডালি রে কি হই এনে কি হই কত কি হই তোর দরকার হইলো তুই চা কই এ দূরক ফাঁক হই রে উড়ি মারি এনে ভিতরে
কি হইয়ে খুদ নিয়মিত মতকা দিতে থেকে নোস ঠিক থাকে কি যারা আতিক্য খাইতে অনেক যোগ দিয়ে যারা তিনটা নেই তোর ভেকড়ে তোমাকে বিরিয়ে লইতে চানো এলে বহুত অসল আছে তো আতিক্য খাইলে কবার আস্তে আস্তে যাবি দিয়ে ইয়াল আতিক্য খাবি না ভর্তিন খাইবি সব ভর্তিন খাইবে করতে কেন করছ ভর্তিন নে না আতিক্য দুনুমিকে বাজি বইলে হইছে আতিক্য আল্লাহ কবুল করক এখন অতন বাঁচ হারাম এখন কি হারাম মরণের ওয়ার ওয়ারে গোস্ত খাটি খাটিলে ফেলিব সরাবি হলে ইন কে লাগ খাইলে খা গই তই এ সরাবি গলে গেল দেখ ওই অন্য গজ্জের ভিতরে কি হইয়ে কি হইয়ে কেউ উইতরল না মাথের হ্যাঁ বউ কি হইয়ে বয়ব তো কান্দের খদি বাঁধতে ঠিয়া বাদ দিয়ে গেল এই বাঁড়ে দরিকে দরি লেখে পরীক্ষা দিত না ওদের এ তোরার গালত কালালে না ঘন দে তোরার গালত কালালে না নখর কাকি হদি বেতে ঠিয়া পাইব এই হিসেবে এই বের বয় লেখকে দেবি সালাত সালাত কি বলো আয়া উদ্বোধন হতে না তাই লাস্ত করিকে বললে আরো জোরে পড়ো সালাত বানা দোমে রসিনে কো মদিনা নিকালো বাহার গম সে সবিনা সালা খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো কেমনে শুনে না বড় না খোদা তোমায় ডাকার মতো কেমনে শুনে না সালা দুনিয়া এক ডাকিছেন মুসা নবী খোদার সঙ্গে গেছেন মিলি দিয়েছেন পর্দা কুলি এসকে রবনা ডাকার মতো কেমনে শুনে না সালা দুনিয়া রোজে আল্লাহ বাড়ি করো তুমি বেগুনের আইবে তৌফিক দান করো আই নোয়াইলে যোগান তুলি চাইতাম না তো আইয়া ভাই হুম্বার দরকারি জিনিস ফজিলতের জিনিস একসময় খান দিবে বহুত মানুষ খবরস্থান গেই গুদি খবরের ভিতরে তুমি খবর বাড়াই বেলা দেখিলে করতে নি অক তাহারে কিনি করি সুযোগ দেও না আয় খারে কি দেও গোড়া পিঁড়ে বেশি দি ফেলি ইম আল্লাহ রাস্তার দান করি আল্লাহ কত সুযোগ ইয়ে না আর নাই তুই লাইরে বইও ভাই এই সুযোগ খান দিলেও ভাই জানো আইরে বইও কে কইলাম দে বসর সরাবি হড়ে গলই দে খোঁজের ভিতর হড়ে খোঁজের ভিতর হ্যাঁ কি হইয়ে কি হইয়ে মানি বেতে ঠিয়া বার সদর বেরে সরাবির সরাব খাইল উঁস বর ঠিক আছে ইতে সদরের ওয়াজ করা শুরু করল ও সদর তুই যোগ্য নবীর বাগানত ফরত দিলে ফোয়ারে যে দরিলা আলী কোনোদিন ওয়াজে খালামে গেই না নাই বে রসুল আলেমলে বয়ান দিয়ে দিলে জাঙ্গাত কোনোদিন বসছন না হাই সরাব খাইলো মাঝে মেয়াজে কোনা খাঞ্চিত বসতাম নাই বে রসুল হল বয়ান দিয়ে দুননি কি কই করতারনি উগ্র রসুলের বাগানত উগ্র মাদ্রাসাত ফোয়া বড় দিবে রে গরতুন বার হই যতক্ষণ মাদ্রাসা পর্যন্ত ন ফসে এতক্ষণ আল্লাহর রহমতের ফাঁকর মধ্যে ভয় বেড়ানো থাকে আল্লাহর রহমতের ফাঁকর মধ্যে আড়ো থাকে আল্লাহর রহমতের বারে স্থলী বেলে ফাঁক বিছাইছে তুই কি কইন না পারেন না মইছো তো আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর নবীর ঘরের ফোয়ারে যে তুই ধরি লেখোস কিয়ামতুদ্দিন রসুলের তুমি সুপারিশ পাবি নিয়ে ওই তো কথা তুই দু ফালতু হতা আসাম নক তোর তো গমলা আইলে তুই ঠিয়া গো দে তুই আর ওয়ান নগরী তুই কত দে বোতল আতিককে জজবাই গেল গই মানুষ বেরতে
শরাব খাইল মনত এখন জজবাই গেল গই ফকর তাত গল্লাই যা টিয়া বইজা আছিল ফাদে তুনারো বেশি তার মুখ বেড়াই মারি দি এই বই কাই আজি এতনে বেইমান জাঙ্গাইন নতাবি এটা মানুষ দি এলই দিয়ে গুণে বেইমান বাইন্দি দি তো বেইমান উগ্র মানুষ কেন তোর সরাই নলইল আই সরাবির বাড়ির তাবি আর বাড়ির খাবি আর বাড়ির তাবি মদরাসা তাহার বাড়ির তুন আই যাই পড়িবি আজি এতন যত রকমের বরণ ভোজন লাগে আই সরাবি তোর দান করিগম উচ্চস্বরে বলুন সুবহান লেগে কনে ফোয়াই বেড়ে সেসারাই বিবি ফোয়া তত্ত দুয়াশি বুদ্ধ তিন্ন হিসেবে গছিল ঠিক আছে ঠিক আছে গছিল লাতিয়া সরাবি তো সরাব খাই কুম গিয়ে গই মানজারানি বাদা ওফাতি ফাকা নামা জারানি বি হায়াতি হায়াতুর রসুল বক্তা জোর জিবে রাজ্য সালার ই বলদার কেউ নেই টাইমের মধ্যে বে কাজি আসিল হজরত জুনাইদ বগদাদি লাতিয়া জুনাইদ বগদাদির আন নবী স্বপ্ন দেখার ও জুনাইদ বগদাদি অমুক গ্রাম তুগ্গ বছর সরাবি বলি মানুষ আছে আই নবী বেলে একখান সুসংবাদ দির সরাবি মানুষ চললে আই নবী একখান সুসংবাদ দিন ইবার নাম মান সাধারণ মুসলমানের খাতারণ্য মোমেনের খাতারণ্য বছর সরাবির নাম মান আই নবী আল্লাহর অলিয়লের খাতারণ্যে কি বলি একখানা তুমি খবর হই আয় গই উচ্চস্বরে বলুন সুবহান নাম উঠতে তো করে অলিয়লের খাতারত একখানা করি মাদ্রাসার পরে কি করি দে ইজ্জত সাহায্য জনাইত বগদাদি লাতিয়ে গুম্বাই গেল গই হবু কান নবীন কি হই লায়া তামাশাল বিহি শয়তান স্বতন্ত্র রসুলের বেশ দরিন্ন পারে হবু কান নবী আর ইয়েন কি হই বেলাইল আবার গুম গেল গই আবার একই নিয়মে আল্লাহর বেয়ারা মাহবুব নবী ডাকদের মানজারানি বাদ ওফাতি ফাকান নামাজারানি বি হায়াতি হায়াতের রসুল ডাকি ডাকি হর জুনাইদ বগদাদি বছর সরাবি মানুষ দিতে বর কট্টর মানুষ দিতে যারা তারে বিশ্বাস করত ন শুধু একমাত্র তোমারে বিশ্বাস করিব তুই একজন আল্লাহর বলি আই নবী তোমার লো দেখা কর কি সাক্ষাৎ করি বছর সরাবি রে যাই ওই সুসংবাদ কান্দ মুবাশ্বিরিন ওই সুসংবাদ কান্দ ইবার নাম মান মুসলমানের খাতারণ্য মুমিনের খাতারণ্য নাই রে আল্লাহর ওলির খাতার বছর সরাবির নাম মানলে কি বলি হই আইও সালা দুনিয়া তো জিন্দা হে ওয়াল্লাহ তো জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম চে চুপ জানে ওয়ালে সালা দুনিয়া আর জোর কন সালা দুনিয়া থইল বা জান মাদ্রাসার ফজিলত আছে তাড়াতাড়ি হজরতে জনায়েত বগদাদি ফজরের নামাজ পড়ি আন্ডি 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 একালা একালা ইয়ান লাতিয়ান নবী দায়িত্ব দিয়ে দেন রসুল কি দিয়ে কি দিয়ে দে আন্ডি 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 বছর সরাবির বাড়ি হো হই থাই ধরিল ওবা বছর সরাবি হদি বেড়ে চিনে না সদুও প্রসিদ্ধ মানুষের আলাদা চিনে যায় ঠিক ন এক গাতে বুঝলার সদু জুড়ে অনেকবারে ঠিক জাঙ্গাতে সৈতের গড়ল দি জান ইটের গড়ল দি জনায়ত বগদা দেখর বাবা এ মানুষের একখানায় ডাকি বিলিও ক ফুয়া যাইয়ের খবর কইল ওবা ও আইয়ু 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 খতর মানুষ অনের ঘর দেখছে কইতারনি হজরত জুনাইদ বগদাদি তোমার দায়িত্ব আইছে শুধু এ কথান খানত বাজি গিয়ে দেখার বছর সরাবিদ এনে পোসকানা দি দরজা মেলি খদুয় চুরি ডাকাতি ঘর দি তার খান ফাতল থাকে গুম গেল পুলিশ কই দি তার খান যা গই ইবে কথার মত খাসাই যেটা জুনাইদ বগদাদি আই গিয়ে তার মানে আর মত খাসাই
মামলা গন এনে বিশুদি দাঁত দে তারা তারি জাত দে টাইম বব ফিসুত তুন তাপ আমার লো স্বামী খড়ে দুইটা লাগব আর জনাত বক দাদি ইচ্ছে কর দে দৌড়ি বেল ভাই দৌড় না ন দৌড়িগ বব বর আখল আলা আছে স্বামী এত বড় গো আল্লাহর বলি জীব হজরত জুনাইদ বগদাদি গো মশহুর ব্যক্তি তুই গো সামান্য বছর সারা বীর দরি বেলাই বেত্তায় আবরে না মানুষ পাঁচ জন দিলে তো গোড়া বাড়ি গিরিচারে নিশ্চয় হজরত জুনাইদ বগদাদি আর বাড়ি তাই উনের ভি যদি একখান হেকমত আছে উচ্চ স্বরে বলুন সুবহান তোমার দরি বেলি বেত্তাই না পারে তো এটা অনারের খরা লাভ দরি বেলে প্রধানমন্ত্রী তাই পড়বে না এটা যেগুন দিয়ে এগুন গোটা বাড়ি না আরাম করি মঞ্জুর ঘুম আরাম করি বেলার ঠিক ন জনাইত বক দাদি স্বামী হঠে দুইতে লাগব ভাইও কত কথা তো ঠিক কইও সার ধরি বেলি বে তিলাই যাবার মানুষ দুই সাইজ জন দিলে তো মুখত পানি টানি কিনে দি বা দি বার হা হা হুজুর তো জনাইত বক দাদি সারাই এত জ্বলনত আছে কারণ এবার আল্লাহর পেয়ারা নবীর স্বপ্ন দেখে দে সুবহান আল্লাহ কইবে না সুদা কইনি চাই লই দে এলে কেন ইজ্জত করতে লাগবো আরো ধরো গো আরে কেন বাড়াইতে পাইতে তো মানুষ তাই না এরা রাই দে দি আমি আসতে না বলতে আর কি মগরিবের টাইম তোলে দে বাতাস বাইজ যেত আই যা ভাই আই যা ঠিয়া বুঝে দিয়া বুঝতো না কেন হইলে করল অনেক বড় দেরি জিয়ে আগে পাইলে করল মন ওয়ালা হে আল্লাহ কাবা ওয়ালা হে আল্লাহ হাসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে বলেন সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কে কইলাম দে বছর সারাবি ঘর তুন বারই না বারইর সামনে আজ জনাত বগদাদি কত কি খবর আসসালামু আলাইকুম বার সালাম ডালাম মজবুত কি খবর কত লাতিও খাইতো আর কি রকম অপরাধ স্বীকার করি বেলা ফরাক তো লাতিও হে ইউজুর রেকান সিয়াত দে এনে তরা তরি আনি বৈঠক দিল জনাইত বগদাদি রে ইবে নিচে উজু বই যা জনাইত বগদাদি কত নিচে বইন বুঝতো না তুইও সিয়ার একান লো আড্ডা কত বই নাম বহুত উড়ে উড়ি গিয়ে গই তার নিচে নবই উড়ে বই নাম বহুত উড়ে তুলি ফেলে গিয়েস আজ খবর পাইয়ে নেই বিয়ে মদিনার রসুলের খবর কই দিয়ে সুবহানাল্লাহ আরে কিনি জোরে তবু নবইয়ের যাক জিক কইব কি খবর সাহেব হ এন কি বালা হাম করলি যা কান জিনিস তো বালা লাগে যা কি করি বালা হাম খ খদু জুর ছোট কালে মা বাপ মরি গে বুদ্ধি ওই বসত বোতল ধরি ফেলাই বালা হাম বুঝত দে ছোট কালে মা বাপ মরি গে কই বুদ্ধি ওই বসত বোতল মানে বালা পরামর্শ হলাম মানুষ ন পরে দেরি সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ এলে অহরহ কত সুন্দর সুন্দর ফল বাসা বাসা ফল সর্বনাশ হইতার কই দে এ কলেজ ইউনিভার্সিটি পরি পরি বাবা ইয়াবা যত রকমের কুজিনিস খাই খাই বর বা তুই যার দেন না কত ফ্রেশ ফ্রেশ ফল কত মেধাবী ফল নষ্ট হইতার কই দে বুঝিবা তেমন সৎসঙ্গে সর্বনাস উন সৎ মানুষ হলো সৎ ফল লো নফর হে আল্লাহ আর যুব সমাজরে এরকম খামুত্তুন আল্লাহ হেফাজত করক আমিন
আরো জোরে কোন এখন যাতে ঠিয়া বসে না ভাই শেষ পর্যায়ে খাইতে খাইতে যাতে নেশ হয়ে যায় ঠিয়া বসে যাতে না ভাই অনারা চোখে দিলে না বাপের বুঝে কতল করি দে পুলিশ এলাকো ওসি না কি ডাইরেক্ট বাপের বুঝে কিরকে দে জবে করে দিয়ে দে তার মানে স হদুর জাইরে নেশাই ফসাই দিয়ে নিজের মা বাপের জড়াই দিতে বুঝে মায়া দয়াই আন আল্লাহ এগুন তো নারা আল্লাহ তন্দ্র হেফাজত করক হারো জোরে কোন আল্লাহ গুন তুন এইরকম নেশা জাতি তুন হরাব তুন কুসংস্কার তুন আল্লাহ নবীদ শনিজিকে দে এরকম হামত তুন আল্লাহ এগুন তুন আর আল্লাহ তন্দ্র হেফাজত করক আল্লাহ আর জানমালের হেফাজত করক কি কাম করলি নাম মান যে পালাম তুলি দিলি ছোট কাল হইতে বুদ্ধি ফানিয়া গাই দি বালা ভরা মিশ্র দৈন্য গো অভিভাবক আই ভাই মাঝে মাঝে উজু চিন্তা করতাম ভালো হয়ে যাবে খেয়াল হইলু আর বালা খরাব ধরিলে কি ভালো হইবে চেষ্টা করি না ফিরতাম জিন্দি জিন্দি খরাবে আরে কীর্ত গ্রাস করত না বালা করে খেয়াল করি গো এন কি বালা কাম করলি জিজন দলিল আই গত লাইট ফাই ফেলাই এন কি বালা কাম করলি গো জিয়েন দলিল আই গত খাই রাতিয়ে ভাই উজুর আসলে ইলে কিচ্ছু ন করি অনেক কিয়ের কথা কইতে লাগবি এ নহন অন্যান্য দিন শরাব খাই দেখ না আজ নইলে গতকাল আই শহরে ধরি ফেলাই বালা কাম বুঝার দে আই অন্য দিন ধরি দেখ না লাজ করি গতকাল শহরে খাই দেইটে মতো জোরাই আই বিশ্বম অমুক জাঙ্গা দি উগো খোঁজে পাইছিল উগ্র রসুলের বাগানের ভুয়া মাদ্রাসাত পরে দুগ্গ ভুয়া উগ্র সদরে বাঁধি লেখি তো আতিক আই ফুয়াইবের বাঁধি লেখি এন রাত্রের জন্য অবুক মনগর কি দিয়ে আর রসুলের বাগানের ফুলের রে মহব্বত নগরী আর ইতে দশনি করি গিয়ে ইয়ান লাই রসুলের মিকে কি আলাই গিয়ে অবু কান নবী হয় দেয়াল মসজিদ পাইতো লাল মাদ্রাসা তো পাইতি মাদ্রাসা আই নবীর ঘর আই নবীর ঘর তো মাদ্রাসাতে তো নবীর ঘর কইয়ে তো ফোয়াসা দেখুন মাদ্রাসাত পরে কোন রসুলের আওলাত না না এগুনো নবীর বংশ আতো কোন রসুলের কসব বাইজে তুই আল্লাহ আই আতিককে ফোয়াইবে বাঁধি লেখি দে অবু কাঁ কই দেয় ফোয়া বাঁধি লেখি দে আন মন নবীর মনত্ব কষ্ট পাইব তুই আল্লাহ হুজুর হাতে যা টিয়া বসে আসিল এখন বেয়া কোন টিয়া দিয়ে রে আই রসুলের বাগানের ভয় বেড়ে সরাই লই লই রে বেড়ে আই বাড়ির বউর বুঝে দিয়ে দিয়ে আজ এতন বরণ ফসন খাওয়া দাওয়া বেয়া কাঁ করে ইউম যা লেখা বড় টিয়া লাগে বেয়া কোন আই দিয়ে বলি দায়িত্ব লই এ দূরুন মন অর্ধে কিছু হইয়ে নে অনেক তো বুঝিতে হরে কিছু হইয়ে দেন কিছু হইয়ে দেন তোমার নাম মান তো আল্লাহ রলিয়লের খাতার তুইটে গো গত হাইল আল্লাহর বিয়ারা রসুল আর স্বপ্ন দেখা দে এ বছর সরাবিন নাম মান আল্লাহর অলিয়লের খাতার তুইটে গো অজনাইত বগদাদ ইউজুর এ ভয়বে আননের ফরতুন হাত তা তিকিয়া মন তুতালি উঠে দে আয় আর আগামী খাইলে তুন মত খাইতাম নু নামাজ দোয়া দরি ফেলেই এখন আই আইবে আই সিদ্ধান্ত লইবে রাগু দি অনে ফজর তাই রাজরি ঘেন গই মহব্বত বাইজে না উগ রসুলের বাগানের ভোগ সারা বিয়ে এল্লে করে ইজ্জত করিকে দে এবার যদি এই অবস্থা হয় তোর নবীর বাগানত কেউ যদি ফাঁসটিয়া দিয়ে দেয় এবার দামও বাড়িব না জোরে কো না পেয়ারা নবীর খসব দি জীবন না আলোকিত করে দিও আমি সালে আলা সালে আলা কোন কাননের ফুল গো তুমি কোন বাগানের ফুল কোন কাননের ফুল গো তুমি কোন বাগানের কোন বাগানের উপমা তুমি ভেবে নৌকাই কুল আমার শিরকুটেরি ফুল তৈব সাহায় আমার আওলাদের রসুল তাহের সাহায় আমার কেন বললে কমলাদের তৈব সাহায় আমার চুল তাহের সাহায় আমার সালাত নিয়া
আল্লাহ মাহফিল কবুল করক, আমিন, জীবনের গুনাহ মাফ করক, আমিন, রাসূলের খুশবু দিয়ে আল্লাহ জীবন না লাগি তো আর ভাই অলব হই যাই আরে আরে বই যাই কোনো অসুবিধা নাই তো দূর এরা তোরা কোনোদিন আয়াছ না মাদত গলাই না ওদের দাদ দ্বারা কান সম্মান নাই এখানে গলে বই যা সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনাই না চিনিলে আপনার কি আসে যায় রাসূল আপনাই না চিনিলে দোনো জহান আপনারি নূরি কদমে ঝুকায় দোনো জহান আপনারি নূরি কদমে চুমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ আবুল কাসেম 500 টাকা আল্লাহ নবীর উসিলা কবুল করো আমিন এ দানের খবর পেয়ারা রসুলের রু মুবারকর মধ্যে ফসাই দিও আমিন অনারা ফাঁকে ফাঁকে দিও আবার খবরদার ওয়াজ ও সলক ফাঁকে ফাঁকে দিয়ে দিবে ঠিক না না সালাতুনিয়া হাসবি রবি জালাল্লাহ আল্লাহকে কবুল করক থইলি মানুষ ইবেরে দেখাই দিল দেখি মুন্দুক মাজার আছে অত আল্লাহর অলি আছে হ্যাঁ বইব তাড়াতাড়ি যাইয়ের সন তখন মানুষ না কি বুধে ভালোই বুধে ভালো হইবে কেয়াল হইলে আল্লাহ বালা করি দে শুধু কেয়াল না ঠিক করা ফেরত দে আল্লাহ যে ব্যক্তি ভালো হইবে কেয়াল হইয়া আল্লাহ তারে বালা করে দিব উচ্চস্বরে বলুন ভালো হইবে কেয়াল হইলে আল্লাহ বেশ কদ্দূর ন যায় আর বহুত মায় আছে আল্লাহ আজরাইলের ডাক দিয়ে ওই মালাকুল মত আজরাইল এ মানুষ জান্নাল লই ফেলা আজরাইল কত কত এবার কদ্দূর জকে না এবার আইজ কদম কি আছে আল্লাহ ইন্নি আলামু মালা তালামুন বিচারা শুরু হইয়ে দোজকের ফেরেশতা লোক দিতা জীবন দোজকি এলেন রসুল দুনিয়ায় রসুল কান্দনু মতের মায়ায় বারে সালাতুনিয়া দয়াল নবীজির আগমনে জগত হইল উজালা এই মধুর নামটি স্মরণ কর ও গো মুমিন নিরালা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা কেলার গর বাঙ্গা যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ
محمد علی علی আবাসন না এলে আবাস গেলে মানুষ আর কোনো আইব না মানুষ গুলি বড় না সালা দুনিয়া বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত তুজা হাসনাত আর মন কুলি বর বালা গাল ওলা বাত পানি সাইল গন্ধ জন সব টাকা নি কই আবাস বেল লই গেডের ইন্ডিয়া তো কথা করবে না এরকম বইও না সুন্দর না না বইজ বইজ বইলে না কম হবা আর চাইলে বুঝলে চাইবে না বই চাইলে না বুঝলে চাইবে বইন বইন আয় ভাই বেউন বই আর মা বই নল আজি মিলাজ দে তোর টেলিভিশন বন্ধ লাইলে বড় কম নইতো তাজুর গ ওবা মা বই নল কেন কষ্ট হইব তবু জামিলে টামি লইলে খালি খজা টানি ফেলে বুদ্ধি দি দোজক গইস্ত না আর বই নলে রে এন মাই বক দোয়া আছে দে যখন মিলাজ চলিলে চলো কই না খালি সিরিয়াল দিলা কি দিন না দক ফজিলত আলা বউ আছে না লুকুলি দোয়া লেবে তৌফিক দোক আমিন ঘর তুই জান বুঝাই দিল আয় গলো যা গলো যা হকে লা ইলাহা বলো লা ইলাহা লা হক লা ইলাহা আওয়াল ও আখির হে আল্লাহ জাহির ও বাতিন হে আল্লাহ নূরে রহমত হে আল্লাহ লা ইলাহা হক লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে গো সাল্লাল্লাহু বহুত বুড়ো বুড়ো মানুষ হলের দেখি দে জোয়ান তো দেখি দেখি বহুত বুড়ো মানুষের দেখ দে আডুর গোস মারি মারিয়ে না আনলে সাত দোয়ান রাত দোয়ান বইয় দেখবার হ সুরবিয়া গুণ খেয়েছি হসাত লইয়ের আডু দুনুয়ারে বাগা দিয়ে মানে বইয়ে শরীয়তের মশলা করতে এলা আডু দেখা যান নান মকুরু এবার হতো কবিরে গুণ কি গুণ কবিরা মানে ছোট গুণ আরি ঠিক না না কবির মানে যে গুণ আল্লাহ তো অবান করলে আল্লাহ এবার হদ কি অন্ডে সীতা গুণ্ডু মাহাবিল কেন গেয়নি এতের হয়তো ভাই কবির গুণ হইব আর কয়েকটা উজুর গুণ হইলো কবিরা রয়েছে আর কেছে এখানে কেন লাইল হক ইতে এক কটার মন মার দিল দি গুণ হইলে বলো কবিরা রয়ে ইতের কি এলে গুনার আলকাটা লিমেন তাই বুনি জোরে কো না ইতে যায় না বহ হর করি যে এখর কথা কইবি নে গুন হইলে বলে কবিরে রে ইতির কি গুনলে কটে যাইবে সে খ এ বুতাইনে রে তো যোগ কইস্তরু কেন কথা কইবি নে গুন হইলে বলে কবিরে রে ইতির কি গুনার কোনদিন আলকানোটা আরিবে ইমানার আইবে শরীয়তের মশলাত হতে হতে নিজের স্ত্রীরই বউ নিজের বউর আত্মান ধরিয়ে যদি কোনো জামাই হত হয় তোরা তিনে প্রাণ মারবি কে লাগে
বই বার হারাম থালাক কি হইয়ে তো খতান কই দে বেড়াল গান তো আর আত্মান একবারে কি কইলে দে আর মা ডুকিয়ে বউ আছে না বউ আছে না তো খতান একবারে নর্মেল বেড়াল গান এখর কথা থেকে গালো দিয়ে আগে দিয়ে দিয়ে তো আর আত্মান আর মা ডুকিয়ে বউ আর বারে কি হইয়ে খারাম হয়ে গিয়ে গই নয়া করি আবার রাখতে পারা পড়িব থবো করা পড়িব তো ঠিক তো দুরু গুণর আলখানটা আরিবি একসময় ইমান আর গেলাম আর ভাই অল মুরব্বী অল জোয়ান জানুর কই বুড়ার ওর কই আর বা জানতার আর ও কই আঁটুর উদ্দি ঘর উডন যে গুণ আল্লাহ তোবা নকরলে আল্লাহ মাপ নকরিব ইবে রহ দে কি আরো জোরে গ ইবে রহ দে খনজ্ঞ মানুষ খবস্থানটা কদি আঁটি যার এক কান মশলা খেয়াল কর এক কান মশলা যদি আসা আসা শিখি ফেলেইতার কবুলই দিলে ষাট রকাত নামাজের ফজিলত আল্লাহ বন্ধাই পেরে দান করে দি ফেলিব এখন এক কান এক কান খেয়াল লাভই শুধু এনে নোয়ালের খবস্থানার ডাক দি খনজ্ঞ মানুষ আঁটি যার অভাবি আগুনে খেয়াল করো দরকারি কথা আঁটি যাতে যান খরগান উল্টাই গোস মারি রে যা উল্টাই রে এলে যাতে আছে না ওয়ারে ওয়ারে কবরের মুদ্দার অলর বলো চোখ কুলি যাই গই আল্লাহ এ মানুষ তো দোয়া কল মান ফইল ন ফইল এ সতর গান উল্টাই রে যাঁরা দেখাই রে গেল গই থাকসুর নাল্লা না থাকসুর নাল্লা না আর ব্যাগ গুণিতের লানত গরি অনগদ ইতের লানত গর ইতের ফতে কারণে মত গর উচ্চ স্বর গণজুবিল্লা বড় কঠিন কথা যে ব্যক্তি অবস্থানটা কদি খর উল্লাই যায় তোর উদ্দি কোথা লানত মুদ্রার হলো কি রে সে খর উল্লান তো দূরের কথা বহুত ভাই হল তো দোয়া ভরণ দূরের কথা মোবাইল উকে বাজায় বাজায় যার গুদি কোন দি হা একদিন মরিলে বুঝি তারিবা আর নবী ভাই আমাদের খবরস্থান ডাক দি যাইতে লাগবে দে মুদ্দার হলে অন্তর বাড়াই বেলার উগ্র মানুষ যদি বলো খবরস্থান ডাক দি যায় লু হলেন বাবে গুজরি গুজরি খান্দি খান্দি ডাকে দে ও ভাই ও জ্বর কই দে না এখন আলখাম ধরলে ফরিয়ে রে কারণ নাকি হয়ে যাস না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এখানে নেকির মত আছে গিয়ে দে খবরত গেলে দিন হইত তারিবা নেকি এন হত বড় জিনিস তৈল অবস্থান ডাক দি যাবে সময় কিছু ভরা পড়িব না তৈলে ভাই অল মুরব্বী অলে আঁডুর উদ্দি কর নতুল্য ইয়ন শরীয়তের মানা কবিরে গুণ আর ভাই অল জোয়ান জোয়ান ভাই অল যে ব্যক্তি আঁডুর উদ্দি কর তুলি তুলি হাইছে বোধ ভাই অলে কর দে আটি আটি কি দে কেন বোধ উজুর অলর কত উনি বড় না আটি যেন উল্টাই রে আল্লাহর নবী কঠিন অবস্থায় আসাদুল আজাব এগুনের শাস্তি দানের বিধান রাখিয়ে রে কথা কর হতে যে ব্যক্তি আঁড়ুর উদ্দি কর তুলি তুলি উল্টাই উল্টাই আটে গুরুত্ব না ওদের শরীয়তে রে কত মানুষ হিবে যেদিন মারা যাইব ইতের মত হইব দিতে উলঙ্গ অবস্থা ইতে মরিবের টাইম খসুর ইতালাই মিলতো নো ফিন্দি দে কোনো কোনো আমি কুড়িয়ে যাইবে কই উচ্চ স্বর গণজুবিল্লা উলঙ্গ অবস্থায় মরা করিব উক মানুষ এলে মাহফিল যাইবে কেয়াল করবি বয়স্ক মানুষ গরতন বার হইব হটে যাব দে রসুল বাঘের মাহফিল যার দেই টাইম এবার উপর ছোট ছাড়ো নাতি আছিস আর তার তো 10-12 বছর ওই দিয়ে দিই ওই না না খড়ে যাইতে লাগবে খারে বুঝল না না রে খড়ে যাইতে লাগবে অনাতি মিলাশ্বরী বুঝ যাই খড়ে হদ নাতি মিলার তা নদ নদী রই ভারে নাতি হদ না না আজি আইও যাই মনে হলো
না, তিলাই তুই না যা তুই একসময় কুলোইলি যাই না আয় আজ ইয়ে যাই তো আনলো বেশি যেতে না তুই যদি কর না না এক দাল আসলে সে আই তুই গেলা আনলাই গুমাই গইব আই না না গির গে না তিরিয়া আড়াই আড়াইল নদীর ডাকতেছি তো না তুই বুঝলো দাও না না এখন তো নৌকা দেখি যাইবে সময় তুমি তিন ব্যাংকে ব্যাংকে দেরি নইব না তাই তো বাবা ডাক্তার কদয় তাই সুম কি করি গুড়ো বর গুড়ো আহলেরি এখন না বাবা কি ভাই আবির সময় কি দিয়েছ না না কদ নাতি একুলো ওয়াজ আই নয় আনু নিত আড়ারা বছর চাই একুলো কি উনিত দিয়ে কি বাবা আয়া পরে হাত কান ব্যবস্থা না না ও না তুই হতে তৈলে তো ঠিক আছে ফোয়া যে গুম মাথার এক কবার দৌড়াইয়ের বাড়ি দিয়া গুছ না উনারা হাসে লাইলে তো কোনো কোনো মাতিব হ্যাঁ কি কই বুঝো তো আল্লাহ হেদায়ত করো আর আস্ত করে খাও না এসে এগুন করলে উল্টো আন বুঝে এত জোর কই তুমি কই দিন খাওয়ানি আল্লাহ অত হলে জোর হইব তৌফিক দেব আরে কিনি বার বারের ফানলাম না তৈলে আরো বাড়িব আরো জোর এখন উনাই দেন উনলাম কান বুঝাই দি আল্লাহ যোগ্য আছে ইয়ান বুঝাই দিতে কথা উন উনাই জামিন করে দেন সবান লাল খাম দিলে কই দেন তো কোথার প্রশংসা করি দি এত গোপন তাকে না আর আরে বানাই দিয়ে কেন আল্লাহর প্রশংসা ছিল এর করি ফেল না আলহামদুলিল্লাহ না ভাই লাম কান ডিডেই দিবে এক কবারে উগ্র যদি আসা আসা কবুল করে ফেলে তারি তৈলে কল সাপ হয়ে গিয়ে গই আলহামদুলিল্লাহ বহুজন মুখ না মাটি আছে দেনলে মানুষ এলে আসে না নাই তো তাইলে তার না হইল কে আবার কো আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ফরো না আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খুশি হই নবীও খুশি হই আরে কবুল হইব দেখুন কান লাইনে বাজে খোয়া পর দে এ কবুল হইব দেখুন ওয়াজ তো যেতে করিব ওয়াজ উনি তারিবে কিন্তু অদ দিবে মদিনাত বাজাই তার নিয়ে নদী কর ওয়াজ ইবে রসুল বুঝল যেতে ফসি যাবে গুই মাহফিলি এনে তাসির খুশবো ইয়ে অটোমেটিক আই যাবে গুই মাহফিলে তাইসে দেখুন মানুষ অন্য গুণা মাফ হয়ে যাবে গুই গুণালই আইলো রহমতের ঘাটতিলে বাড়ি যাবে কি বাড়িবে এ মিলাদুন নবী গরি গরি রসুলের মাহফিল তো আয় আয় হাজার হাজার মানুষের তকবির পরিবর্তন হইনি কোটি কোটি টিয়ান মালিক হইয়ে শুধু মদিনার বাতাস বাজি গিয়ে দি মাহফিল হ্যাঁ না না খড়ে দাব দে খন করলে বোট পাইয়ে সামান পাইয়ে উড়িয়ে রে কেনে কেনে কুলো ভারে উজুর ওয়াজ গরের নাতিও নানাইও এন্ড আরো মানুষ হলো আছে নাতা নানা নাতি দুজন ফিসু দি যাইয়ে রে বসে না বসে না এ যুগের মধ্যে বাতি আছে লাইট এ যুগে তা দিলে ম্যান্ডল কি ম্যান্ডল না এলে একখান বাঁশ গলায় দি এবারে সারি মানা হইতে দেবো আল্লাহ ঠিক না এত বহুত বুড়ো হলো মোড়া মোড়া মানুষ আছে আন্দার গো জাঙ্গ আমি কে বইয়ে রে টুবি গো আঁড়ুরও ভিঞ্জে দিত কত ওটা আন্না তিরেও সাহস করে আর গলত করি বই টুবি গো হডে আঁড়ু তো ভিঞ্জেই বেরো ডুলাই তো এত সার বেলা বিস্কুট দিত ঠিক না না
খদরা নাতির উক দে খদাত খড়ে খদিন দি দিতুল আয়ের জাগই ওড়াইতে গুমদার ফাল্লা না 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 দি দুনুজন যাইরে মিলা শরীফের এক সাইডে বসে উজুর ও গবা সোখলা মানে আগা গড়া সোখারার ডকের ধরন এন ওয়াজ ঘরের দে তো না না কেন বেসুদ মিক্কে গিয়ে তো বুড়ো হইলে মানুষ সতা রাখে না মাঝে মাঝে ঠিক নয় না খুরের তাত্তা ফাত্তা না থাকে তো না না দে হাঁটুর ঘর খদ্দুর উড়ি গিয়ে হাঁটুর ঘর খদ্দুর নাতি কথা ওই না না দেখ হাজার ছ হাজার হইলেও না 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 বাসান না পারেন না খ না ওই না না দেখ হাজার না না কি আর এনে বুড়ো হই না বহুত কিছু দেখি নই না অনাতি চিন্তা নকরি যাই টানি দীর মানে সালা তুমি এলো মিয়ে বিলিয়ে টানি বিয়ে আই টানি দীর টানি দীর কই লাইনে বাসে মিয়ে তারা না না নাতির কাণ্ড ইয়ান সগত করে গেল দেখা হুজুরের খাত হুজুরে তো হুজুরে শরীয়তের মশালা আল হওয়া শুরু করলো হয় দুনিয়ার মানুষ আর না না নাতির কোন না আমি মেশাল দে ওই দুনিয়ার মানুষ কে রান্ডুর দিয়ে ঘর উঠিলে কবির গুণ যে গুণ আল্লাহ তো বান করলে আল্লাহ আপনার হয় না না উনি আরো তো গাছ গাছে তুলি বেলালি ও আজ কে আলগা খনক দে তখন খনক মানুষ আর নবী কদ্দে যার শরীর সবসময় গুড়ি লাগে যার শরীর সবসময় কেয়ামতের দিন আল্লাহ তার শহীদের সোয়াব দিবে বিল হবে শুধু শহীদের সোয়াব নো ইতে শরীর তুন কেয়ামতের দিন মেস ক্যাম্বর খুঁজবে বার কি লাইলে গরি লাইলে উদ্যান একটু অজত গেলে এনে আরব কান্ট্রির মধ্যে কোনো মানুষের উদ্যায়িত্ব না দে মার মারে ডাক দি ফেলিব না উদ্যান আড়িবের কোনো সিস্টেম না এদ্দুর গুঞ্জি ভিন্দা পড়িব শুধু এহেরাম অবস্থায় তাইলে ডোয়া গুন দেখাইতে দিব দে এহেরাম ছাড়া কোনো মানুষের উদ্যে হাইট দিত কারণ উদ্যান আড়িলে বলো শরীরের বরকত জাগবে শরীরের কি বরকত জাগবে আর নবীর সহজ উদ্যান হইতো রসুলের শরীর মোবারক কেউ সহজ অনুভব করি না পারে এটা জোয়ান জোয়ান ভাই হলে এন গুঞ্জি ভিন্দে দে মাই ফলের বেলোস ডিকে দূর হিন্দি ইয়ান দে ডোয়া দুনুকে হাত উদ্যোগ লইয়ে গুড়ি গাড়ি ভিন্দু মাঝে মিল খবরদার উজুর মন লাগাই ওয়াজ করে বিষয়ল দেখি সত বিষয়ল দেখি আর ভাই হলে রোগ হইল অনরা বহুত ভাই হলে বল কালা খাইবে সমত আপ প্যান ভিন্দি ভিন্দি এখান না খবরদার খাইতারি বে এটা কেউ মা ডাক দিলেও গোসই যাবি তবু হ্যাঁ কন আছে দায়িত্ব দিয়ে খোঁজ এ আন্ডুর দিল দেখো তুলি তুলি খেলা খাইতে লাগু দিবে কবিরা গুণ ইয়ে ওদের যে ব্যক্তি সতর দেখাইয়ে ইয়ে না লাইও কে আমতো দিন দুযোগের আগুন দিদি মানুষ এগুন এটা শাস্তি দিব জোর খন হাউজবিল্লা খন হ তোমার বিষয় হ্যাঁ খন আছে নৌকো আছে না নৌকো আছে না ওই না না এখন পারো এম কি দি হাবে সমস্ত হকান নৌকো আমি ভাড়া ভাড়া হইতে দেখি খদনাতি আড়ারা বছর হইতে কুলো মা বিলুন তেমাই দে তোতে বুঝাবো তো না কিভাবে ভাড়া ভরে উনাতে নাতি তোকে খেলার বাড়ি কেউ দেখি কলা গাছও দেখি কোনো গাছ বাসনও দেখি আঁচুরিয়ে রেখে পারে আর না না হর কি এখন কি দিবার করতে না পারি অনা না কি দিবার হবি কদা বাদে তো তুই কে ফিরি থাকছো না হাইতে নাতি তো কোনো পন্থ অবলম্বন করে নাতি কেউ ফিরি লইয়ে খন নাতি বেলা আই যা আই যা মানি এটা যেটা উড়ে নিচের গুণ বে এখন আতত গোসাই ফেলে গিয়ে ফানি লামে গিয়ে গুই খনাতি বেলে আই যা নাতি খুলুতুন কদ না না তুই ওয়াজ না বুঝোস উজুর কই দে হাঁটুর উদ্দি কত তুল কবির এখন তুই তো দেখ আগা করা সামালি ফেলে গিয়ে তুই ওয়াজ না বুঝুন না খদ নাতি না মাতি শুভ শুভ আগে খুলে ভার তারপর কথা কই তাড়াতাড়ি নাতি কত তুই কুল কই ফরান গেল আইন খুললো ইবে দূরত
ফয় বেভানিত বিজাইয়ে রে আসুরিয়ে রে কুলে ফারল না না গির গিয়া আর গল যাইয়ে রে খসুর বদলাল হই না না কিয়া ফয় যুগত তো সালাক তো জোরে গ খোদন না তুই ওয়াজ না বুঝো উজুর কই দাঁড় রুদি কত তুল তুই যা আগা গোরা সামালি বেলালি আত ফানি লামি খদনাতি তুই ঘরে গুন বিজেই দেখিলে তুই তো দেখ দেখ কদিনে ওয়াজ এগুলো ভার করাই বেরিয়ে গেছ হ্যাঁ আজি 18 বছর ওয়াজ উনি দিয়ে কিন্তু এগুলো তুই এগুলো আনিন না পারি উন এগুলো তাই দেখবি এগুলো এগুলো তুই তো দেখ দেখ কদিনে এগুলো ওয়াজ রে কি করি গোস ঠিক তো দুরু অনরার ওই কথা বুঝাই আনি ওয়াজ গুন যেন সীমাবদ্ধ জাঙ্গান না যায় না থাকে মত গুন অদ অদে ঘরে পর্যন্ত দোকান পর্যন্ত ফসি যা করিব নইলে আন্না না ডিকো গুলে তাই যাইব ঘর পর্যন্ত যা করিব না ও বল কালান মারত গেলে তুজুর কথা খেয়াল তাইব না না প্যান বিন্দি ঘুরিবি দিয়ে খবরদার এগুন দরকারি জিনিস হেলো খরা করি কোন উজুরে কথা কইলি বে সরি তাইব না মাথায় তাই দিয়ে হয়ে যাক বিদ্যে দি আল্লাহ আমল করিবে তৌফিক দো আর কিনি জোরে গো ভাই অল মুরব্বিও খবরদার জিন্দেগি এন বড় খা মানুষ মরি যা গো বলিব কুল্লু নফসিন জায়েকা তো কত মানুষ মরে গিয়ে গই আর আর মহিউদ্দিন চৌধুরী মারা গিয়ে দেন হাজার হাজার লাখ মানুষ হইয়ে হেতুও সম্পদের মালিক লো যেতে গে না খানা একদিন এভাবে আর আর একদিন কিন্তু যাইতে যায় কি লই যাইতে যায় কি লই যায় খবর জগতিবে মহাজগৎ রসুলের একদিন উক সাহাবি প্রশ্ন করিল ইয়া রসুল্লাহ পয়সা লা কারে গ দনি কারে গ আর নবী গদ ওই ব্যক্তি বড় দনি যে ব্যক্তি খবর সম্বল জোগাড় করে লই যেতে গে মানে যে একান বালা আমল লই যেতে গে কবরত হিততুন বড় দনি আর কেউ দুনিয়ার দনি বলতে কতক্ষণ লাই কবরত দনি আজি কিন দেখিল সুবহানাল্লাহ আর কিনি জোরে গ গৌস পাক আব্দুল কাদের হাহা খানা হলে লেটাল ভরি দেখতো মন নাই বহতে না হ্যাঁ খানা খাইম দেখম আবাদত গুরগুম দে বেশি খানা খাইম দেখম আবাদত গুরগুম দে ইবে এন একখান অবস্থা থাকতে দে বলে শুকনো শুকনো রুটি ফুয়ানা ফুয়ানা লুটি অল খাইতো কদে যদি হানা বেশ খাই ফেলাই ফেসাকো বাড়ি যাবো ফাইকানাও বাড়ি যাবো কই আবাদত তো নয় দূরে যাই কত আল্লাহরে ডরাইতো চিন্তাধারা কর বর্তমান যুগের কদুও বিশ্বাস বলে শুধু আনো হাই আনো হাই আনো হাই আনো হাই শুধু আনো ইতার হনত্তা হোক ইত্তাকুল্লাহ আল্লাহর দরহ দিয়ে দুরুয়েরে ফেলে দিয়ে বহুত ফিরে হলে আল্লাহর দরহ দিয়ে ফেলাই দিয়ে আর নবী কত অলি আল্লাহ হারে কয় যে আল্লাহর অলির দরবারত গেলে যেন আল্লাহ আল্লাহ রসুলের কথা কি আল হইলে ইবে রেখো আল্লাহর অলি সুবহানাল্লাহ ইয়া বহুত অলি অলর দরবারে যায় শুধু বাতের লাই চলে তো মারফিট যুদ্ধ ঠিক না না জোরে কোন ও গফিরের বাড়ি গিয়ে বন্ধু বান্ধব লইয়ে ফিরেও গুজুদ্দ দুনিয়ার মত আছে খাজা সাহেবের ইতিহাসের পাতার মধ্যে দেখা যাচ্ছে যারা তো 90 লক্ষ মানুষ কি হইয়ে মুসলমান হইয়ে 90 লাখ মানুষ খাজা সারা তো কি হইয়ে আচ্ছিবে যদি এই যুগের মধ্যে 200 টিয়া লইতো খটিয়া দুটিয়ান তো যদি লইতো তাহলে দুটিয়ান তো লইলে 90 লাখে 1 কোটি 90 লাখ মানুষ বেড়াতে কি হইয়ে মুসলমান হইয়ে তাহলে একজন তো যদি দুয়া টিয়া লইতো 1 কোটি আমি মনে করি যে ভারতের জমিন এই জবান আল্লাহ খাজা গরিবের মাঝে তুন ওসা বিল্ডিং ওসা টাওয়ার আর কেউ না থাকতো লইয়ে না হ্যাঁ গানা লোভ আসেন নি এখন উগ্র ফিরের বাড়ি যদি অংশ করি এখনো বন্ধু বান্ধব লো বিড়ি যা দেয় উজুরি বেড়া আননি দেয় না পয়সা করি কম আছে আননি দে
ফিরে তো মনিয়েন ভাই উঠে উগ্র মানুষ এনে মানি আল্লাহ বালা লাইন লিয়েছি ন বুঝো উগ্র মুছ লই গেলে কত খাইলে মুছ এনে জানে বেসরণ জামে কোন ঘটে এবার কেলার খ উঠিবি কি আমদ গেইবে নিতে তো কত খাইলে মুছ এনে জানে এবার মামা সাল্লা কোন আরেক মুছর খরচ না নিয়ে এখন কাম্মান সুন্দর হইয়া না ওই মানুষ সুখেই দে মহব্বতে বন্ধুল্য বেরিয়ে গেলে হিসাবের মাথায় হুজুর কিনে বায়াত করাই দাও না মহব্বত লাগা ইবো কেন কেন গলত বাজিয়ে রে বায়াত কি হুজুর মহব্বত বায়াত তো করাই দিয়ে হুকো সবক দাও না কত সবক কি বুঝাই দেশো না খোদা আয় তো কি আল ভরি গে খোদা আবার খ খুক মুসা নিবি দু বছর বস্তা আনিবি কেন জিবে ধরাই দিয়েছা উগ্র মুসা নিবি এখাম সুন্দর হই না খ না এন এন মাজার অল খদু আছে তো ভাই 10 কেজি সলির বাল লাইন দি আসর গস্ত তো আইনা বাদ দেন বাত তো আসরন ফরদ দে একজন কত গো মোটর ফাইলো তো বর গাম হইতো মুজবি আগুন উরাত বান্দি লিখকে দে তারপর সব তো তুমি বিরাট বানাই রে বেশি পতে ঠিক না না জোর গো না এখন হইল মুরি তল হল পতার না সাধারণ মানুষ হল পতার না খদু ও বিরলর তো জগত দিবে হইতরনি হতুয় সিরিয়াল তো তোকে যাবে গো আই ভারত ফরাজুর বিল্লাহ করে দিবি শুধু মুরিদল বক্তল গিলে ঠগাই আর কঠিন জবানা তাই পৌঁছে গে অক্তর নামাজের গুরুত্ব না দে কিন্তু ফিরির গুরুত্ব দে ফিরিয়াল হতুয় বাক্স ধরে ধরে বই লই এসার জামাজ চলে জোর জামাজ চলে মগর বাক্স না সারে উন দে দে বই লই নামাজ না ফিরবি কত ফিরকম দে দি অপরাধ না না জোরে গো না অপরাধ না গুরুতর অপরাধ খতর মুসিবত খাজা গরিবে নামাজ মইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেদ ইবেই এসার নামাজ পড়ি তার হুজারা মুবারক ডুকি যেত এন জিকির মুরাকাবাত বই যেত দে লাইব ঘুম নাই তো তার উপর ফদান খলিফা আসিল দুইজন আসিল উচ্চ পর্যায়ের খলিফা এক নম্বর ফৈলার গো আসিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার বাড়ি আসিল দিল্লির সামজ জাগাত আর উক খলিফে আসিল ইবা মাইয়ার ওর ইবা নামাজিল হামিদুদ্দিন নাগরি হামিদুদ্দিন নাগরি রহমতুল্লাহ এই দুনুয় মানুষ খাজা সাহেবের দরজাত বই ঠিক তার কেউ নবিস্ত ডরে লাইব জিকির করে খাজা করিবে নমাজ রিয়াজত বন্দগি করে হাতিককে বলে বাদ দি বার হইয়ের সোক ফাগাইলে দরজান খুলিলে সোকে গুনু যে সান হয়ে যদি তারা দুজন সাইডে যেতে করতে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে আমি যদি না করি সামনে দি জিয়ান ভরি গে গাছ বাঁশ জ্বলি গেই গে বিলে হদ জ্বলি যেতে গই তুই আল্লাহ স্বাভাবিক যে তু জুর হইতো উজুর রগদ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে উজুর অনেক সোকর তো এই টাইমে কোন মানুষ বললে হদি বিও জ্বলি যাবি তখন আর কেন করিব হদি এন বুঝেন না পারে কুতুবুদ্দিন বক্তিয়ার গাঁকে কি বুদ্ধি করি না এত আর ভাত্তর গুজুর দ্বারা জাতানি দিয়ে হদুজুর অনন্য মিকে নসাইও এ ভাত্তরি বেতনে নজর দিও হা তারপর দিন যেতে উজুর বলে আতিককে লাতিয়ে দরজা কুলি বলে আতিককে ভাত্তর উজুর সব পরিকে দে ভাত্তরি বে ফাট ফাট করে ফাটে গিয়ে ঘুমিল এত বড় রিয়াজত আলা উজুর আসিল খাজা গরিবে নমাজ তুই লাইবে নিজে ওসিয়ত করিকে দে আর আর ঘর ইয়ানত দাফন করিবি দে আজ ইয়ানত আসি ইয়ানত কিরিবি দাফন করিবি তো কুতুবুদ্দিন বক্তির কাকে কত হুজুর ইন্দি ডাকো দে কবরস্থান না 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 ইন্দিকে দাফন করি কত ইন্দি দাফন করিবি দে ইন্দি আর রসুলের কদম ফরগে আর ঘর তার পেয়ারা রসুল আইছে ইয়াল্লাই জাঙ্গা ইয়ান দামিও গিয়ে গো ইয়ান নবীর কদম দুলা বাইছে আরে কিনে জোরে কোন রসুলের কদমও আজান দিয়ে আতে খবর নাই আতে কি নাই দিয়ানত খার গে দে জোরে খাদিয়ানত খবরদার তোমার আর সারা ফজরের নামান তো জুর অন তো সত নাই অন তো বহুত দূরে গিয়ে গই তাড়াতাড়ি
আয়ের আর ঘর দরজা তু গো আজান দিবা তো দেখা যা নাই বহুত দূরে গিয়ে গই আর ওস নাই আয় আল্লাহর দিয়ানো যদি যাইতা কি আর নবীর নজর তাইলে আর তোষ না তাইব আটা গদিয়াই জোর জোর করি একামাত করিবা আটা গদিয়াই আজান দিবা দেখে তো তো আর ওস নর আয় বহুত দূরে গিয়ে গই তখন তোমারা আরে আলগাই লইয়ে রে মসজিদের ফেস মশাল্লা দিয়াইবা আর তো সাই দেব গো আই তোমারা বিয়া গুনর লইয়ে রে ফজরের নামাজ আদায় করি গো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দিয়ে না হা হা অত যদি আনক গিয়ে দেখা মোরাহাবাদ গিয়ে দেখা কিন্তু তবুও নামাজের হল্য করে গুরুত্ব দিয়ে সন বর্তমান যুগে রক্তর নামাজ রক্ত জার কই দিয়ে হেলে বহুত ফিরে হল তো হবেন নাই দুনিয়ার লোভে এটার গ্রাস করে ফেলে অগুন গ্রাস হইতে আল্লাহর লোভে নি আল্লাহর তো জল্লিত নবীর প্রেমত আর এগুন হল দুনিয়ার প্রেমত ফরি গোটা আখেরাত ধরে কি করবি বরবাদ গোসালা না ইয়ার হদু আসিয়া নাই ঘরের ফস্টার কি ঘরের কইতে নিয়ে বদা ধর্ম বর্ণ নির্বিশেষে কানে হা দিয়ে তো ভাঙিতে পারিবেন এবার কেন লাইল খ এবার এক সিটিং বাজি নো উবুক বেদর্মি তুই বেরে গিল্লাড়ে বাজা না আন নবী কত যতক্ষণ নিবে মুসলমান না পড়ে ইবে জিনিসে না লেখ লাইবে কি লাইবে কারণ ইবে ইবে ধর্ম ইবে আর এক সালা কিনো কত অরসর মধ্যে ধর্ম নির্বিশেষে এন্ডে হাই তারিবি কে তুই অরজত কাটাই কত তুই অন্য দিন ডাকিবি কলমার দাওয়াত দিয়ে না না ডাকিবি ইবে আর এক্সিয়া নাই কারণ কদে দিন হতো নাই আলা আলা রাম এন্ড পরিচয় নাই শুধু গলার দে শুধু গলার না গলার না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবে রুকু বন্ধু আছিল এই জমানাত বন্ধু আছিল দিবের বহুত দিন হই কলমা ফরিবে লাই অবক্ষ সিদ্দিকে ইবে সহজে কলমা না ফরিবে কা সালাক মি কি আছিল ইতে বৈদ্য আছিল এই যুগের বৈদ্য মানে জাদু করিয়ে দি বৈদ্য মানে হ্যাঁ ইতে বৈদ্যালি কইত অবক্ষ সিদ্দিক রাদিয়াল্লাহ বর খাস বন্ধু আছিল ইবে খদড় কলমা ফরিবে লাছ না তুই হে বৈদ্যালি করিস দজক সার আর কিছু বাতিনু সবে বরাত কদর সাতজন ব্যক্তির কবুল হইতো না এর মধ্যে বইলে শুরু করে দা সাহির জাদুকর জাদুকর দোয়া সবে বরাত কদর তো কি হইতো না তাও বকু সিদ্দিক কত কি রে ওর না গুণ বেফান তো হাম না না তুই আর বন্ধু মানুষ তোরাই বিয়াস তো লই যেতেম সাইজ কেন 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 ইবে বৈদ্যালি কইতো দা আবার ফলতো জিনাসিল তো শেষ পর্যায়ে উগ্র মানুষের কন্টাকে হাম করি মানে তোরে একাম মান করে দিয়ে মারে দুয়া দিয়া দিবি ওগো কন্টাকে কি করি গে হাম করি গে কাম করি বেলে উত্তর কামও কামিয়াবি ওই মগর টিয়া গুলাই দিতে বাইককে হদবা যাই আজ দিতাম না 15 দিন বাদ বিশিদবার করি তো টিয়া গো এখন বিশিদবার আইবে রাগুদি এ মানুষ কলমা ভরি বেলে গে খনে বন্ধু কি ভরি বেলে গে কিন্তু উত্তর টিয়া গুন কি বাইককে তার মানে গুনি হারাম ইসলাম হজদের তো দাখিল হয়ে গই জাদু করে টিয়া কোন নাম কি হইয়ে জাদু টিয়া কোন কি হইয়ে হঠাৎ করি একদিন আও ওকো সিদ্দিক রাদিয়াল্লাহ দরবারে তাইল ওই বন্ধু আয়রে যেতে ফসিল খলিফাতুল মুসলিমিন আও ওকো সিদ্দিক দে দে সেরা জুরুত ফেসের গে মিক কই গই গই বন্ধু ফজল রবাই তোমাতে কি হইয়ে তোমার স্যার আগুনিলে দলা কা বড়ি গিয়ে গই আবু বকর সিদ্দিক কদ দলা বড়িল ভাই আই শান্তি দাসি তুই যে কলমা ভরি ফেলে হইয়ে না লাই উচ্চ স্বর কসমান আই রসুল বা গল্লা কেন যুদ্ধ গেলাম আজি তিন দিন হইতে আর আর খনা খানা ফিনা নজটে ইয়াল্লাই আর স্যার আজুরু তে কেন ভুয়ে লইয়ে দে আল্লাহ যে কোন উসিলা দিদি শিখ মিলে ফেলেব উচ্চ স্বর বলুন সুবহান হাতি কই বেতে মায়া লাগি উড়ি হাতে বন্ধুত্বে হাহা ফেডার বুক সেরা সুরুত দেখিবে তাতে কি মায়া দুইতে দুইতে দুইতে
ওই উচ্চতে বাইকেড়ি হবে যদি ইচ্ছার কাছে গিয়ে কিরো ভাই কথা টিয়া দে ওই তো আদরি নগরে টিয়া গুন মার মারে দিবিলি দনের বাদ যদি ইবে গির কে বালা করে জিনিসপাতি আনি মত রাদরি নগরে আবক সিদ্দিকের সামনে আনিও বন্ধু একবার মাথা বুলানো গরিবা তোমার সেরা দেখি ধার মন দিল একবার উতলাই উঠে ন ন ন না গাইলে শান্তি পেতাম না গা খাবাই অনর মন না ঠিক করলে মন দায় শান্তি পেয়ম উচ্চস্বরে বলুন সুবহান কথা উন্ত না যা শুধু খাবার দে খার আবক সিদ্দিক কত লাগছো না আই কথা না না দ আই চুইবো অবক তাই উইবো অবক তাই খাইতে 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 বহুত কন খা হইয়ে খানের বাদ দি খলিবাতুল মুসলিমিন আসল আর নকল মানুষের ব্যবধান দবর দবর করি বলা অবক সিদ্দিকের ভিতরে তুন খবর অড্ডে কুড়ের ও বন্ধু তুই আর কে খাবাই দিলা আর ভিতরে তো খবর মন তো কোনো খারামের টিয়া তো কোনো খাবাই দিওনি উচ্চস্বরে বলুন সোহা জানোই না কে খাবাই সবাই জজবা করে খাবাই দিলি কে খাবাই সার বেড়ে তো খবর আর ভিতর তুন উল্টাই বার দিত সার খোদা আসল বন্ধু বদাস করি নবারে তোমার ওই শেখাই সেই অবস্থা দেখি আমি গোয়ার মানুষ তো মক্কল উপতে ঠিয়া পাইতাম এখন আনিয়ার তোমার খাবাই দিয়ে তার মানে তো জাদুর টিয়া খদয় কি করলি কি করলি আয়ু গো দামি মানুষের তুই আবার নিদামি করে ফেলালি আয়ু গো পবিত্র মানুষের কেন তুই হারামের টিয়া গলায় দিলি থারা তরি অবক সিদ্দিক দেখ এক জক ফনি লইয়া এক জক ইবে এক দূর তানি বানি গুন খাইতে 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 অবক সিদ্দিকের ফ্যাট পুরাই যেতে বাস হয়ে গিয়ে গই খলিফাতুল মুসলিমিন অবক সিদ্দিক আত্মান গলাইতে সমস্ত গানাগুন বার করি ফেলাই দিয়ে খালাল হারে হ খাইয়ে না বার করে দিয়ে না আর আর কোনো শুধু গলার দে এন্দুর হইল গাল্লার সুতির হইল গাল্লার উগ্র সুতির ঠিয়া দি যদি বড় মুসল যে ও রসদ বাজান তো লুবা ইটে এত আর কাম খাই না তুই গলি বলি কই ইবে হচ্ছে না অন্য কোনো দিন বুঝলাম না অনারার আবাস বই গিয়ে দিয়ে না লাই ধন্যবাদ জানাই আর একখানা বই যাবে তৌফিক দোক আমি না কর কথাইয়েন বুঝাইলাম তো এত উনি হলো কি তো কর দে হা হা তোলে হালাল হারাম ইয়েন রে বাসানা করা পড়িব না হ না হাজি আরাত হালাল হারাম হুজুরে কৌসুস সকলাইন আব্দুল কাদের জিলানি ইবে যেতে বলো ওয়াজের বাসা ব্যবহার করতো মানুষ গর্দা সিরি সিরি মরি যেত কই ইবে গদার বুদ্ধি হই বস তাই লাইফত কোনোদিন হারামের পয়সা গালত নদি ইয়া লাইবে জবান ইয়ে এত দামি আছে সুবহানাল্লাহ সাই নাম মন কো ফরি নাম মন কো তেরা কা সুন্দর করে ফিন্দে আ দস্তারে মোবারক এ দস্তানের এক জমে বড় ফজিলত আছে খদিবে দস্তান বান্দা হুজুর ঠিক না নিয়ান দস্তারে মোবারক দস্তারের ফজিলত কজম মাশাআল্লাহ ইসলাম যাড়ো মুসলমান যাড়ো ইসলাম যেত কবুল আর ভাই হয় জোরে কে যে প্রান্ত তুই বগুই ইয়ে বর্মান মুসলমান হলে মারা দাঁড়াতে জ্বলেন না জ্বলা ভরিব খেবে মুসলমান দেই হিবে নবী অগত মাসরে কলমা করে পৃথিবীর ওই প্রান্ত তো যদি উগ্র মুসলমানের তাগা তো তুই হাস মুসলমান হলে তোমার তো খবর হওয়া ভরিব আলহামদুলিল্লাহ দস্তারে ফজিলত আজি ইয়ার এই আবজহানা তুন অ হারালা নুরিয়া তো ইয়া হাফেজি এতিমখানা এই মাদ্রাসা তুন আজি সুন্দর করি যে এক এক গো হাফেজুল কোরআন বার দুন কোরআনের ফুল ফুটছে দে তিরিশ পারা কোরআন কলবল লাহন কদিবে ডঁ জিনিস জোর না বালা আকলদান মানুষের এখন সুরে কুলিয়ে বুঝতে কক কাফেরুন ইটা ঢোল জল হয়ে যাবি কই আ বুধু লা বুধু তা বুধু মা বুধু কদা না কি কইলাম দে শুধু সুরাত কত ফেস বাজিবে কইতার নি আরে বহুত উজুর কত কথা বেড়া কাফের উন্ন ফরি বেড়া কত ফেস তরি দেখি দি আ বুধু লা বুধু তা বুধু কুন দিয়ে কই কত কি হাল নাই বেড়া অতস
30 বার কোরআন শরীফ যে কলমত গাইতে উন জান তেন খতানো বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লহে এ লহে মাহফুজে 30 বার কোরআন শরীফ যে মুমিনদের কলমত এ মাজম বাইচ্চ আল্লাহর কলমত যে গলো ইয়ে ইয়ান আল্লাহ আল্লাহ কবুল কর আমিন আমিন আল্লাহ গুনের মৃত্যু রাখ পর্যন্ত কোরআন শরীফ পড়ি লাইবে তৌফিক দক আমিন এই বুয়া দুজন কি দুজন ওয়াজ করি আগে খবরদার কোরআন শরীফ আবজত করি গোস ওই না আলহামদুলিল্লাহ হ সিনাত রসুলের নূর গলেই দি ইয়াল্লা কোরআন গলেই কোরআন গলেই বরণ দরিলা হন বর আল কোরআনু নূর আল কোরআনু নূর আর জোর আল কোরআনু নূর কোরআন তো দরি গোস এলম ব্যবহস ছচ্চা করিবি দুই নম্বর গণ গণ স্ক্রিন টান মারিবি না মশলা হচ্ছে স্ক্রিন টাচ দেখতে মারা যায় হাতে মোবাইলে তো আর স্ক্রিন টাচ ভিঙে নাতে নেই কারণ আল এলম নূর এলম যে তো নূর নুরিয়ান দরিলাই বেলা স্ক্রিন টাচ দেখতে মোবাইল টানা শুরু করিলাম এটা বালাই জন হাজার হাজার খারাপ ছবি লাগিয়ে তো কোরআনই এখনই ফগ্নের চোখে রাখা এখন এখন কোরআনই বিচারের চোখে যে টিভি বাদ দিয়ে রুইবে টানা শুরু করিব এখন কোরআনই বে নূর তো নূর উইবে মানে জুলম উইবে মানে খারাপ জিনিস জোরে কো না আল্লাহ দরিলাই বেরে গুনের তৌফিক দক আমিন ও সাবিরি বদা সাইকিয়া ইউ দুনু হোয়ারে তুই গো দরা আই গো দরি তারা দুয়া ফোয়া বেসুল কোরআন হইয়ে এখানে উড়ন এখানে দুই দুইজনে দুয়া ফোয়ারি বুঝলে দি আর আজ তো দুইজন বক্তা আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর আছে আল্লাহ রসুলের খোঁজবদি জীবন আলোকিত করক আর ভাই সাবির সে সুন্দর গরিব ওই ফুয়া দু জিনিস কুদু আছে কি গলায় আল্লাহ হেফাজত করার মতো আল্লাহ রসুল রুহানি এলম লইয় রে এলম মদিনে তুন লই অনারে কেন নিজ আমল করি অনারারও যেন আর নবীর বাতাস শুন বাজারি মতো আল্লাহ তৌফিক দান করো আমিন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।